হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো, আসলেই আমাদের এক রোমানে প্রবাসী ভাই, তার থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। সে একজন অদক্ষ রেস্টুরেন্টের জব হিসাবে এসেছে এবং এখন সে একজন প্রফেশনাল হিসাবে রয়েছে এবং পুরো একটা সেকশনে চালাইতেছে। তাহলে দেখা যাচ্ছে যে রোমানাইতে কোনো অভিজ্ঞতা না থাকলেও সে এখানে আসার পরে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারে। তাই এটা বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। সো এই ভাইয়ের সাথে আমি পরিচয় হচ্ছি, দীর্ঘ রোমানাইতে কাজ করতেছে এবং সে মালয়েশিয়া থেকে এসেছে যতটুকু জানি, এবং আমাদের কোম্পানিতে কাজ করে এবং এই অদক্ষতা কাজ থেকে সে দক্ষতা হিসাবে কাজ করতেছে এবং এখন প্রায় অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। এবং কোন কাজের অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে আমি আজ আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো। তো ভাইয়ের সাথে একটু পরিচয় হয়নি, ভাই আপনার নামটা কি? আমার নাম রাসেল। সো আপনি কোন দেশ থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি আসছিলাম মালয়েশিয়া থেকে, প্রসেসিং করে মালয়েশিয়া থেকে রোমানি আসছিলাম। তো মালয়েশিয়া কত বছর ছিলেন? মালয়েশিয়া প্রায় 6 বছরের কাছাকাছি। আপনি তো FMB লেভেলে কাজ করছেন অর্থাৎ রেস্টুরেন্টে, তো আপনি তো ওই যে গত সামার এসেছেন আমাদের কোম্পানিতে, যেহেতু আমরা একসাথে আছি, তো এই হিসাবে আপনাদের এই যে আগে তো এই ধরনের কোনো কাজ করেন নাই, আপনি যে এখন বর্তমানে যে কাজটা করতেছেন, তো আমি জানতে চাই আপনি কী ধরনের কাজটা করেন? আমি মানুষের কাজ করছিলাম একটা ফ্যাক্টরিতে, অফিসিয়াল জব। আর এখানে আসে আমি রেস্টুরেন্ট আন্ডার আসি, এখানে এসে আমি পিৎজা সেকশনে পিৎজা কাজ শিখছি অল্প সময়তে, পরে পিৎজা আমি একটা এক শিফট চালাইতেছি আর কি। মানে গত বছর আপনি পিজা শিফটে হিসেবে, মানে হেল্পার হিসেবে কাজ করতেন, তো হেল্পার হিসেবে কতটা রানিং আপ ছিলেন, মানে কিরকম আপনাদের ফিলিংটা রাখতো তখন? তো অনেক ভালো লাগছিল, আমার কলিগ অনেক ভালো ছিল, ও আমাকে অনেক ভালোভাবে শিখাইছে অল্প সময়তে, সাহস দিছে বা আশ্বাস দিছে, যেটাই হয়। আসলে সাহসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো কাজে যদি একটা সাহস পাওয়া যায়, পিছিয়ে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, অনেক অজানা কাজও শেখা যায়। এই যেমন আপনি এই যে পিজার সম্পর্কে বলতেছেন, এখন পিজার কাজের একটা প্রফেশনাল আস্তে আস্তে হচ্ছে, যদিও প্রফেশনাল যদিও বলতেছি না, কিন্তু যেহেতু এক বছর হয়েছে, প্রফেশনাল হতে 5 বছর মিনিমাম একটা জায়গায় কাজ করতে হয়। যাই হোক, প্রফেশনালের মধ্যে প্রায় 80% ধরতে পারি। তো ওই হিসাবে মোটামুটি আপনার কাছে তো অনেক ভালো লাগতেছে এবং কাজের যে দক্ষতা আছে, তো পিজা যে ডেলিভারি হয় এখানে কিরকম হয়? এখানে প্রচুর ডেলিভারি হয়, প্রচুর ডেলিভারি। সো আমরা এতক্ষণ তার কাছ থেকে শুনলাম সে মালয়েশিয়াতে একটি কোম্পানিতে কাজ করতো ফ্যাক্টরিতে, কিন্তু এখনও সে FMA এতে কাজ করতেছে, অর্থাৎ রেস্টুরেন্টের লেভেলে কাজ করতেছে। সো রেস্টুরেন্টের লেভেলে কাজ করার কারণে সে অদক্ষতা ছিল না, সে একজন অদক্ষ হয়েও দক্ষতা হয়ে উঠছে। এরকম অনেকেই আছে রোমানিতে, আসলে সবাই চিন্তা করে যে ভাই কোন ধরনের কাজ শেখা যাবে। আসলে হাতে কাজ শেখা থাকলে অবশ্যই ভালো, এটা সবাই জানে, কিন্তু তারপরে তার কাছে যে নলেজটা ছিল সেটা হচ্ছে যে সে একজন প্রবাসী হিসেবে মালয়েশিয়াতে ছিল 5 থেকে 6টা বছর, এবং 5 থেকে 6টা বছর যদিও সে রেস্টুরেন্টের লেভেলে কখনো কাজ করে নাই এবং কীভাবে চাকু চালাইতে হয় এটাও জানতো না, কিন্তু এখন সে পিজা একটা মাস্টার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাস্টার হয়ে যাচ্ছে। মাস্টার আমি এখন পর্যন্ত বলতেছি না, কারণ সে এখন 2 বছর ধরে রানিং চলতেছে, তো তার হাতে এখন মোটামুটি ভালো পিজা যায়, প্রতিদিন অনেক পিজা সে সাপ্লাই দিতেছে, কারণ আমাদের রেস্টুরেন্টে ফুড ডেলিভারি আছে, তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট টেরাসে আছে, হোটেল আছে, 3-4 জায়গায় রেস্টুরেন্টেগুলা এই পিজাটা যায়। তো পিজা সবচেয়ে বেশি সেল হয়, আপনি জানেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পিজা সবচেয়ে বেশি পছন্দ করে, তারা লাঞ্চ হিসাবে করুন আর ডিনার হিসাবে করুন, তারা সবাই পিজা পছন্দ করে। আর পিজা মনে করেন না এক ধরনের পিজা, আমাদের বাংলাদেশে মনে করেন না যে 3-4 ধরনের পিজাই সবাই চোখে দেখে, কিন্তু এখানে না, এখানে এই যে আমাদের মেনুতে প্রায় 38 আইটেমের পিজা রয়েছে এবং এক একটা পিজার সাইজ রয়েছে 32 সেন্টিমিটার, তো মোটামুটি এক প্লেটের মতন বড়, এটার মতো অনেক কিছু পড়ে। যাই হোক, সো তার কাছ থেকে আমি আপনাদেরকে বাস্তব কথাটা শুনালাম যে সে একজন রেস্টুরেন্টে কোনো কাজ না জানলেও এখানে এসে টিকে রয়েছে এবং কাজও করতেছে এবং ভালো পরিমাণে বেতনও পেতেছে। যদিও বেতনের কথাটা আমি এখানে উল্লেখ
করতেছি না, বেতন মোটামুটি ভালো পায়, প্রায় 1.5 লাখ টাকার মতন সামার সিজনের মধ্যে পায়, আর উইন্টার সিজনে মনে করেন 1 লাখ টাকার মতনও পায়। তো যদিও তিনি গেম দেয় নাই এবং গেম না দিয়েও এখনও বর্তমানে রোমানিতে ঠিকই আছে। তো দেখা যাক তার ভবিষ্যতে জীবনটা কোথায় যায়। তাছাড়া এখন বর্তমানে রোমানিতে অনেকে থাকার জন্য চেষ্টা করতেছে, কারণ হচ্ছে যে রোমানিয়া এবং বুলগেরিয়া শেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বছরের শেষের দিকে ফুল শেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ইতিমধ্যে গত 23 জুলাইতে একটা নতুন আপডেট এসেছে যে ফুল শেঙ্গেন হওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।